আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজ আমরা তোমাদের জন্য এনেছি মেডিকেল ভর্তি পরীক্ষা 2017-18 হতে 2010-11 পর্যন্ত শুধুমাত্র পদার্থবিজ্ঞানের প্রশ্নসমূহ। তো আমরা প্রথমে পড়ব মেডিকেল ভর্তি পরীক্ষা 2017 এবং 18 সালের প্রশ্নগুলি। আমাদের প্রথম প্রশ্নটি হচ্ছে, সর্বাপেক্ষা স্থিতিস্থাপক বস্তু কোনটি? উত্তর তামা। মহাকাশে একটি সেকেন্ড দোলকের কম্পাঙ্ক কত হবে? 0 হার্জ। শ্রেণীকক্ষে শব্দের তীব্রতা লেভেল কত? 50 ডেসিবেল। নিউট্রন তারকা সংকুচিত হয়ে কি অবস্থা লাভ করে? কৃষ্ণ গহ্বর। 1 মাইল ও 1 কিলোমিটার দূরত্বের মধ্যে পার্থক্য মিটারে কত? 609 মিটার। নিচের কোন ভেক্টরের দিক নির্দিষ্ট নয়, শূন্য ভেক্টর? সূর্য প্রতি সেকেন্ডে কতটুকু শক্তি বিকিরণ করে? 4×10^26 জুল। দ্রুত গতিসম্পন্ন ইলেকট্রন কোন ধাতুকে আঘাত করলে তা থেকে উচ্চ বেধন ক্ষমতা সম্পন্ন যে এক প্রকার বিকিরণ উৎপন্ন হয় সেটি নিচের কোনটি? এক্স রশ্মি। কোন তাপমাত্রায় গ্যাসের গতিশক্তি শূন্য হবে? -273 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায়। পৃথিবীর বিভব কত দ্বারা হয়? 0 ভোল্ট। নিচের কোন যন্ত্রের সাহায্যে ছোট মানের রোধ ও বিদ্যুৎ চালক শক্তি নির্ণয় করা যায়? পটেনশিওমিটার। একটি বস্তু স্থিতিশীল অবস্থা থেকে যাত্রা করে 5 সেকেন্ডে 187.5 মিটার পথ অতিক্রম করলো, বস্তুটির ত্বরণ কত? 15 মিটার/সেকেন্ড স্কোয়ার। ভরবেগের মাত্রা সমীকরণ নিচের কোনটি? ML-1T। 50 কেজি ভরের একটি বস্তুর ভরবেগ 50 কেজি মিটার/সেকেন্ড হলে এদের গতিশক্তি কত হবে? 25 জুল। পৃথিবীর কোন অক্ষাংশে অভিকর্ষ ত্বরণের মানকে আদর্শ মান ধরা হয়? 45 ডিগ্রি অক্ষাংশ। ঢাকার বিচ্যুতি কোণ কত? 1/2E। কোন রঙের বিচ্যুতি সবচেয়ে বেশি? বেগুনি। নিচের কোনটি কার্যকরী আবিষ্ক্রিয়ার উপর প্রতিষ্ঠিত? ট্রান্সফর্মার। এখন আমরা পড়ব মেডিকেল ভর্তি পরীক্ষা 2016 এবং 2017-এর প্রশ্নসমূহ। আমাদের প্রথম প্রশ্নটি হচ্ছে, পানির কোন ধর্মকে কাজে লাগিয়ে পানি থেকে বিদ্যুৎ উৎপাদন করা হয়? স্থিতি শক্তি। একটি বস্তুকে আনুভূমিকের সাথে 45 ডিগ্রি কোণে 9.8 মিটার/সেকেন্ড বেগে নিক্ষেপ করলে কত দূরে গিয়ে পড়বে? 9.8 মিটার দূরে গিয়ে পড়বে। কোন ধরনের কণার বিনিময়ের ফলে মহাকর্ষ বল ক্রিয়াশীল হয়? গ্যাভিটন। অবলোহিত রশ্মির ব্যবহার নয় কোনটি? টিভি সিগনাল। 60 কেজি ভরের একটি বস্তুর ওপর কত বল প্রয়োগ করলে 1 মিনিটে এর বেগ 10 মিটার/সেকেন্ড বৃদ্ধি পাবে? 10 নিউটন। কোনো নির্দিষ্ট ভরের বস্তুর গতিশক্তি এর ভরবেগের সাথে সম্পর্ক কী? বর্গের সমানুপাতিক। কোন নীতি ব্যবহার করে বস্তুর ভরকে শক্তিতে রূপান্তর করা যায়? আইনস্টাইনের আপেক্ষিক তত্ত্ব। একক ভরের দুটি বস্তু কণা একক দূরত্বে যে বল দ্বারা পরস্পরকে আকর্ষণ করে সেটি হলো মহাকর্ষীয় ধ্রুবক। তরঙ্গ দৈর্ঘ্য, তরঙ্গ বেগ এবং কম্পাঙ্ক এর মধ্যে সম্পর্ক হলো V=nλ। বিভিন্ন পদার্থের অনুগ্রহের মধ্যে পারস্পরিক আকর্ষণ বলকে বলা হয় আসঞ্জন বল। যদি কোনো তাপ ইঞ্জিন থেকে কোনো তাপ বের না করা হয় তবে ইঞ্জিনের দক্ষতা কত? 100%। একটি গাড়ি চলতে থাকলে এর টায়ারের ভেতর একটি তাপগতীয় প্রক্রিয়া চলে, এই প্রক্রিয়াটি হলো সময়ায়তন প্রক্রিয়া। দুটি আধানের মধ্যবর্তী দূরত্ব 3 গুণ করা হলো তবে বল কত গুণ হবে? 1/9 গুণ। একটি ধাতব রোধের উষ্ণতা 10 ডিগ্রি সেন্টিগ্রেড হতে 110 ডিগ্রি সেন্টিগ্রেড পর্যন্ত বৃদ্ধি পেলে এর রোধ 10% বাড়ে, ধাতুটির রোধের উষ্ণতার গুণাঙ্ক কত? 0.001। প্যারাচম্বক পদার্থ নয় নিচের কোনটি? তামা। কোবাল্টের কুড়িবিন্দু কত? 400 ডিগ্রি সেন্টিগ্রেড। চশমার লেন্স ব্যবহারের ক্ষেত্রে কোন জোড়াটি সঠিক নয়? প্রেস বায়োপিয়া, সিলিন্ড্রিক্যাল লেন্স। আলোক বর্ণালীর দৈর্ঘ্যের ভেতরে বেমানান কোনটি? অবলোহিত রশ্মি। সর্বাপেক্ষা দুর্বল মৌলিক বল মহাকর্ষ বল। কোন এককের সংকেতটি সঠিক? তড়িৎ প্রবাহ, অ্যাম্পেয়ার। মহাকাশ পর্যবেক্ষণে ব্যবহার হয় না কোন টেলিস্কোপটি? ম্যাগনেটিক টেলিস্কোপ। এখন আমরা পড়ব মেডিকেল ভর্তি পরীক্ষা 2015 এবং 2016-এর প্রশ্নসমূহ। প্রথম প্রশ্নটি, আলোর গতি কত? 3×10^8 মিটার/সেকেন্ড।
একটি বস্তুকে 4.9 মিটার পার সেকেন্ড বেগে খাড়া উপরের দিকে ছুড়ে দিলে তা কতক্ষণ শূন্যে থাকবে? 1 সেকেন্ড। 10 কেজি ভরের একটি বস্তু 12 মিটার পার সেকেন্ড বেগে চললে ভরবেগের পরিমাণ কত? 120 কিলোগ্রাম মিটার পার সেকেন্ড। একটি বস্তুর ভরবেগ দ্বিগুণ করা হলে গতিশক্তি 4 গুণ হয়। 2টি বস্তুর মধ্যে দূরত্ব 4 গুণ বৃদ্ধি পেলে অভিকর্ষ বল হবে 16 ভাগের 1 ভাগ। 2টি সমান্তরাল তার দিয়ে একই দিকে বিদ্যুৎ প্রবাহিত হলে একে অপরকে বিকর্ষণ করে। কোন যন্ত্রের সাহায্যে আপেক্ষিক রোধ নির্ণয় করা হয়? মিটার ব্রিজ। একটি লেন্সের ক্ষমতা +2D, ইহার ফোকাস দূরত্ব কত? 50 সেন্টিমিটার। মাইক্রোওয়েভ কোথায় ব্যবহৃত হয়? রাডারে। ক্যাথোড রশ্মি কি? ইলেকট্রন। কোনটি সুপরিবাহী নয়? কার্বন। এসআই পদ্ধতিতে পীড়নের একক কোনটি? নিউটন মিটার পার সেকেন্ড স্কোয়ার। একটি সরল দোলকের সুতার দৈর্ঘ্য 4 গুণ বাড়ালে দোলনকাল 2 গুণ হবে। যদি সেকেন্ডে 100 তরঙ্গ তৈরি হয় তবে কম্পাঙ্ক কত হার্জ হবে? 100 হার্জ। একটি বল 19.6 মিটার পার সেকেন্ড গতিতে সোজা উপরে ছোড়া হলো, এটা সর্বোচ্চ কত উচ্চতায় পৌঁছাতে পারবে? 19.6 মিটার উচ্চতায়। নির্দিষ্ট পরিমাণ গ্যাসের অভ্যন্তরীণ শক্তি নির্ভর করে তার তাপমাত্রার উপর। 220 ভোল্টের হিটার 110 ভোল্ট এ চালালে উৎপাদিত তাপ 1/4 গুণ হবে। একটি তারের দৈর্ঘ্য 2 গুণ করা হলে রোধ কী হবে? 3 গুণ হবে। ফিউজ তারের বৈশিষ্ট্য কোনটি? কম রোধ এবং কম গলনাঙ্ক। এখন আমরা পড়ব মেডিকেল ভর্তি পরীক্ষা 2014 এবং 2015 সালের প্রশ্নসমূহ। একটি সিলিন্ডারের দৈর্ঘ্য 7/22 মিটার, যদি উহার আয়তন 4 মিটার কিউব হয় তাহলে উহার ব্যাস কত হবে? 4 মিটার। একটি বল 20 মিটার পার সেকেন্ড বেগে অনুভূমির সাথে 45 ডিগ্রি কোণে নিক্ষেপ করা হলো, বলটি কত দূরত্বে পড়বে? 40 মিটার। পিচ্ছিল বরফের ওপর 1 কেজি ওজনের একটি পাথর 2 মিটার পার সেকেন্ড বেগে চলার 10 সেকেন্ড পর ঘর্ষণের ফলে থেমে গেল, এখানে ঘর্ষণ বল 0.2 নিউটন। নির্দিষ্ট ওজনের একটি আদর্শ গ্যাসের ক্ষমতা নির্ভর করে তার কোন বৈশিষ্ট্যের ওপর? তাপমাত্রা। তড়িৎচুম্বকীয় বিকিরণের সর্বাধিক তরঙ্গ দৈর্ঘ্য পরিসর নিচের কোনটি? টেলিভিশন তরঙ্গ। একটি ইঞ্জিন 3400 জুল তাপ গ্রহণ করে এবং 2400 জুল তাপ বর্জন করে, ইঞ্জিনের দক্ষতা 29.41%। একটি ক্যাপাসিটরের কাজ করে এসি সার্কিটে। একটি ক্যাপাসিটর কাজ করে এসি সার্কিটে। ভূপৃষ্ঠে এক ব্যক্তির ওজন 50 কেজি, কত উচ্চতায় গেলে তার ওজন অর্ধেক হবে? 1600 কিলোমিটার উচ্চতায় গেলে। একটি স্টিলের তারের তাপমাত্রা বাড়ালে ইয়াংয়ের গুণাঙ্ক একই থাকবে। 4 মিটার দৈর্ঘ্য এবং 30.5 মিলিমিটার ব্যাসের একটি স্টিলের তারের ওপর 5 কেজি ভর প্রয়োগ করলে দৈর্ঘ্য বৃদ্ধি হবে 4.9×10⁻⁶ মিটার। প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল দ্বিগুণ করা হলে রোধ কী পরিমাণ হবে? অর্ধেক। +2D ক্ষমতাসম্পন্ন একটি লেন্সের ফোকাস দূরত্ব কত হবে? 0.5 মিটার। একটি দূরবীক্ষণ যন্ত্রের সর্বনিম্ন বিবর্ধন ক্ষমতা m, যদি নলের ফোকাস দূরত্ব দ্বিগুণ করা হয় তবে বিবর্ধন ক্ষমতা হবে m/2। একটি বস্তুর ভরবেগ দ্বিগুণ করা গেলে এর গতিশক্তি 4 গুণ হবে। 500 গ্রাম ভরের একটি বস্তুকে স্থির অবস্থান থেকে 2 নিউটন বল প্রয়োগ করে 1 মিটার দূরত্বে সরানো হলো, বস্তুটির ওপর কী পরিমাণ কাজ করা হলো? 2 জুল। চন্দ্র ও পৃথিবীর দূরত্বে যদি দ্বিগুণ হয় তবে তাদের মধ্যে মহাকর্ষ বল পূর্বের তুলনায় 4 ভাগের 1 ভাগ হবে। 250 ভোল্ট সম্পন্ন বিদ্যুৎ লাইনের সাথে সংযুক্ত একটি হিটারের কাজ করতে 8 অ্যাম্পিয়ার বিদ্যুৎ প্রয়োজন হয়, হিটারের শক্তি কত? 2000 ওয়াট। পৃথিবীর চৌম্বকীয় অক্ষ এবং ভৌগোলিক অক্ষ সমন্বয়ে তৈরি কোণের পরিমাণ 17 ডিগ্রি। একটি ধাতব পৃষ্ঠে অতিবেগুনি রশ্মি আপতিত হলে কোন কণা বিচ্ছুরিত হবে? ইলেকট্রন। 20 সেন্টিমিটার পুরো স্টিল ভেদ করে যেতে পারে কোনটি? গামা রশ্মি। এখন আমরা পড়ব মেডিকেল ভর্তি পরীক্ষা 2013 এবং 2014 সালের প্রশ্নসমূহ। প্রথম প্রশ্নটি,
উত্তলাবতল ও অবতল উত্তল লেন্সের আলোক কেন্দ্রের অবস্থান কোথায়? লেন্সের বাইরে। পানির সাপেক্ষে কাচের প্রতিসরণ অঙ্ক 9.9/8। বায়ুর সাপেক্ষে কাচের প্রতিসরণাঙ্ক 3/2। বায়ুর সাপেক্ষে পানির প্রতিসরণ অঙ্ক কত? 4/3। লেজার রশ্মির বৈশিষ্ট্য নয় কোনটি? এ রশ্মি পানি দ্বারা সহজেই শোষিত হয়। একটি স্টেপ আপ ট্রান্সফার্মারকে 100 ভোল্ট সরবরাহ করে গৌণ কুণ্ডলিতে 2 অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহ পাওয়া যায়। ট্রান্সফর্মারটির মুখ্য ও গৌণ কুণ্ডলীর পাক সংখ্যার অনুপাত 1:20 হলে মুখ্য কুণ্ডলীর মধ্য দিয়ে প্রবাহিত তড়িৎ মাত্রা হবে 400 অ্যাম্পিয়ার। দুটি ভেক্টর ভেক্টর এ ও ভেক্টর বি এর মান যথাক্রমে 5 ও 6 একক, এরা কোন বিন্দুতে 60 ডিগ্রি কোণে ক্রিয়াশীল? ভেক্টর এ ক্রস ভেক্টর বি মান 15√3। কোনো বস্তুর বিভিন্ন কণার অবস্থান 1টি, 2টি, 3টি স্থানাঙ্ক দ্বারা নির্দেশ করা যায়। নিম্নের কোনটি দ্বিমাত্রিক বস্তু? পাতলা কাগজ, পাতলা টিনের পাত। স্কেলার রাশির বেলায় কোনটি সঠিক নয়? দুটি স্কেলার রাশির কোনোটির মান 0 না হলেও এদের গুণফল 0 হতে পারে। ঘড়ির কাটার গতি কোন প্রকার গতি? উত্তর 2টি, ঘূর্ণন গতি এবং পর্যাবৃত গতি। যদি একটি হাত ঘড়ি সেকেন্ড কাটার দৈর্ঘ্য 1 সেন্টিমিটার হয় তাহলে এর প্রান্তে রৈখিক বেগ কত হবে? 0.1047 সেন্টিমিটার/সেকেন্ড। কোনটি মহাবিশ্বের মৌলিক বলের অন্তর্ভুক্ত নয়? ঘাত বল। রেলপথ যেখানে বেঁকে গেছে সেখানে বাঁকের বাইরের দিকে লাইনটিকে একটু উঁচু করা হলো, কোন বলের যোগান দিতে এটি করা হয়ে থাকে? কেন্দ্রমুখী বল। শক্তির ক্ষেত্রে কোনটি সঠিক নয়? বহিঃগতি শক্তি পদার্থের গঠন প্রকৃতির ওপর নির্ভরশীল। অভিকর্ষ স্তরণ জি এর বেলায় সঠিক নয় কোনটি? মেরু অঞ্চলে জি এর মান সবচেয়ে কম। প্রতিটি গ্রহের পর্যায়কালের বর্গ সূর্য হতে ওই দৈর্ঘ্যের গড় দূরত্বের ঘনফলের সমানুপাতিক, এটি কোন বিজ্ঞানী সূত্রটির প্রবক্তা? কেপলার। সান্দ্রতাঙ্কের ওপর তাপমাত্রা চাপের প্রভাবের ক্ষেত্রে কোনটি সঠিক নয়? গ্যাসের সান্দ্রতাঙ্ক চাপের উপর নির্ভরশীল। কুলম্বের সূত্রানুসারে কোনটি সঠিক নয়? দুটি বিন্দু চার্জ পরস্পরকে যে বলে আকর্ষণ বা বিকর্ষণ করে তা চার্জদ্বয়ের মধ্যবর্তী দূরত্বের বর্গের অর্ধেকের ব্যস্তানুপাতিক। কোন পরিবাহীর রোধ কিসের উপর নির্ভরশীল? না, চাপ। দুই প্রান্তের তাপমাত্রা পার্থক্য আছে এমন পরিবাহীর মধ্য দিয়ে তড়িৎ প্রবাহিত হলে তাপের শোষণ বা উদ্ভাবন হয়, এই ঘটনাকে কি বলে? থমসন ক্রিয়া। গ্যালভানোমিটার যন্ত্রের সাহায্যে কোনো বর্তনী তড়িৎ প্রবাহের কি নির্ণয় করা যায়? অস্তিত্ব ও পরিমাণ। লোহা ও নিকেলের লবণের দ্রবণ কোনটি? প্যারাচৌম্বক পদার্থ। এখন আমরা পড়ব মেডিকেল ভর্তি পরীক্ষা 2012 এবং 2013 সালের প্রশ্নসমূহ। 1 জুল = 0.24 ক্যালোরি। কৃষ্ণগহ্বরের আবিষ্কারক জন হুইলার শূন্য মাধ্যমে 1 আলোকবর্ষ = 9.46 × 10^12 কিলোমিটার। নিম্নের কোনটি বর্ণালী বীক্ষণ যন্ত্রের অংশ নয়? ধ্রুবক। সরল অণুবীক্ষণ যন্ত্রের বেলায় নিম্নের কোনটি সঠিক? ক্ষীণদৃষ্টির চোখ প্রতিবিম্ব ছোট দেখাবে। অবলোহিত রশ্মির তরঙ্গ দৈর্ঘ্য নিম্নের কোনটি? 10⁻³ মিটার থেকে 4 × 10⁻⁷ মিটার। ভূচম্বকের ক্ষেত্রে নিচের কোন তথ্যটি সঠিক? ভূচম্বক ক্ষেত্রের প্রাবল্যের মান ও অভিমুখ সর্বত্র সমান। একটি বৈদ্যুতিক হিটার 220 ভোল্ট সরবরাহ লাইন হতে 1 এমপি প্রবাহ গ্রহণ করে। হিটার 400 ঘন্টা ব্যবহার করলে কত কিলোওয়াট পার আওয়ার ব্যয় হবে? 88। নিম্নের কোনটি বিদ্যুৎ চৌম্বকীয় এর একক? 3×10⁻¹ ESU। নিম্নের কোনটি সরল সন্ধিত গতির বৈশিষ্ট্য নয়, ত্বরণ সরণের ব্যস্তানুপাতিক হবে? তাপমাত্রার স্কেল পরিবর্তনের ক্ষেত্রে কোনটি সঠিক নয়? 1 ডিগ্রি সেন্টিগ্রেড = 4/5 কেলভিন। আয়তন ও পরম তাপমাত্রা উভয়ই দ্বিগুণ হলে গ্যাসের চাপ অপরিবর্তিত থাকবে। যেসব বস্তুর স্থিতিস্থাপক ধর্ম বিভিন্ন দিকে বিভিন্ন তাকে বলা হয় অসমদিক ধর্মী বস্তু। স্থিতিস্থাপকতা সম্পর্কে নিম্নের কোন উক্তিটি সত্য নয়? স্থিতিস্থাপক গুণাঙ্ক = বিকৃতি/পীড়ন।
কোনটি শক্তির প্রকারভেদ নয় আণবিক শক্তি, দ্বন্দ্বের ভ্রামকের ক্ষেত্রে কোনটি সঠিক নয়, ঘূর্ণন অক্ষের অবস্থানের উপর নির্ভরশীল, এক ব্যক্তি সূর্যোদয়ের দিকে 12 মিটার যাবার পর ঠিক উত্তর দিকে ঘুরল এবং 5 মিটার গেল, তার স্মরণ কত মিটার? 13। তড়িৎ চুম্বক বলের ক্ষেত্রে নিম্নের কোন কণা কাজ করে? ফোটন। আনুভূমিক পাল্লার সমীকরণ কোনটি? R=E² sin 2ab/c। ত্বরণ সম্পর্কে কোনটি সঠিক? অভিকর্ষ ত্বরণ একটি অসমত্বরণ। এখন আমরা পড়ব মেডিকেল ভর্তি পরীক্ষা 2011 এবং 2012 সালের প্রশ্নসমূহ। নিম্নের কোন জায়গাটি সঠিক নয়? রোধ মাপার যন্ত্র ভোল্ট মিটার। কোনটি ডায়াচম্বক পদার্থের বৈশিষ্ট্য? চুম্বক দ্বারা ক্ষীণভাবে বিকর্ষিত হয়। কোন তত্ত্বটি গতিশক্তির জন্য প্রযোজ্য নয়? গতিশক্তি বস্তুর অণু পরমাণুর আপেক্ষিক অবস্থানের উপর নির্ভর করে। বাতাসে আলোর তরঙ্গ দৈর্ঘ্য হচ্ছে 4800 আংস্ট্রম। গ্লাসে আলোর তরঙ্গ দৈর্ঘ্য নিম্নের কোনটি? 3200 আংস্ট্রম। নিম্নের কোনটির ভিত্তিতে কম্পিউটার আবিষ্কার করা হয়েছে? সিলিকন। শ্রবণত্ব শব্দের ব্যবহারিক প্রয়োগ নয় গতিবৃদ্ধিতে। ভার্নিয়ার স্কেল দিয়ে সর্বনিম্ন কত একক পর্যন্ত মাপা যায়? মিলিমিটার। একটি চাকার ভর 10 কেজি এবং চক্রগতির ব্যাসার্ধ 0.5 মিটার, এর জড়তার ভ্রামক কত? 2.5 কেজি মিটার স্কোয়ার। চুম্বক বলরেখার ধর্মাবলীর বেলায় নিম্নের যেটি সত্য নয়, চুম্বক মেরুর কাছে এরা পরস্পরকে ছেদ করে। আলো ও লেন্স সম্পর্কে নিম্নের কোনটি সত্য নয়? সমতল ও সমবতল লেন্সে আলোক কেন্দ্রের অবস্থান লেন্সের অভ্যন্তরের মধ্যবিন্দুতে, অবতল ও উত্তল উভয় দর্পণের ক্ষেত্রে ফোকাস দূরত্ব বক্রতার ব্যাসার্ধের সমান হয়। তড়িৎ বা আধান সম্পর্কে নিম্নের কোনটি সঠিক নয়? একটি তড়িৎবীক্ষণ যন্ত্রে আধান যদি হয় ঋণাত্মক এবং পরীক্ষণীয় বস্তুর আধান যদি ধনাত্মক হয় তবে পাদ্বয়ের ফাঁক বৃদ্ধি পাবে। বেগ সম্পর্কে কোন তত্ত্বটি সঠিক নয়? কৌণিক বেগের একক মিটার পার সেকেন্ড। স্থিতিস্থাপক গুণাঙ্কের ক্ষেত্রে নিম্নের কোনটি সঠিক নয়? চাপ বৃদ্ধিতে সবসময় বস্তু সংকুচিত হয় না। রুদ্ধতাপ প্রক্রিয়ার ক্ষেত্রে নিম্নের কোনটি সঠিক নয়? এটি একটি ধীর প্রক্রিয়া। কোনটি অগ্রগামী তরঙ্গের বৈশিষ্ট্য নয়? কণাগুলোর পর্যায়কাল সমান হলেও বিস্তার সমান নয়। প্রতিবিম্বের অবস্থান বক্রতার কেন্দ্রে, প্রকৃতি বাস্তব এবং উল্টা, বিবর্ধন এক, অবতল দর্পণে বস্তুর যে অবস্থার উপরে উপরেরগুলি সত্য নয়। উত্তর তিনটি। বস্তু বক্রতার কেন্দ্র ও অসীমের মধ্যে অবস্থিত, বস্তু প্রধান ফোকাস এবং বক্রতার কেন্দ্রের মধ্যে অবস্থিত, বস্তু অসীম দূরত্বে অবস্থিত। গতি এবং দ্রুতি দুটোর জন্য প্রযোজ্য বল। নিম্নের কোনটি গ্যাসের গতিতত্ত্বের জন্য সঠিক? অণুগুলোর অক্রম গতিতে গতিশীল। এখন আমরা পড়ব মেডিকেল ভর্তি পরীক্ষা 2010 এবং 2011 সালের প্রশ্নসমূহ। নিম্নের কোনটি স্থির আয়তন গ্যাস থার্মোমিটার পরিসর? -270 to 1500। নিম্নের কোনটি 16 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় সম্পৃক্ত জলীয় বাষ্পের চাপ? 13.63। নিম্নের কোনটি তরলের পৃষ্ঠটানের উপর প্রভাব বিস্তার করে? তরলের পৃষ্ঠে তেল জাতীয় পদার্থ ভাসমান থাকলে তরলের পৃষ্ঠটান কমে যায়। নিম্নের কোন জয়টি স্থিতিস্থাপকতার জন্য সঠিক? অ্যালুমিনিয়াম 2.6। নিম্নের কোনটি স্থিতিস্থাপকতার জন্য সঠিক সমীকরণ? ইটা=F/A θ। নিম্নের কোনটি সরল সঞ্চিত স্পন্দনের বৈশিষ্ট্য? পর্যায়বৃত্ত গতি। নিম্নের কোন তত্ত্বটি সঠিক? শক্তি একরূপ থেকে অনুরূপে রূপান্তরিত হয়। পদার্থবিজ্ঞানে নিম্নের কোন তত্ত্বটি সঠিক? শক্তির মাত্রা ML² T−1। নিম্নের কোনটি ইলেকট্রনিক পদার্থের জন্য সঠিক? সৌরকোষ 16 আসলে সিলিকন দিয়ে তৈরি আলোক সংবেদী পিএন জাংশন। নিম্নের কোন তত্ত্বটি পরমাণুর জন্য সঠিক? ইলেকট্রন উচ্চ গতিতে চলমান। আলোর প্রতিফলনের জন্য নিম্নের কোন সমীকরণটি সঠিক? L=ML। নিম্নের কোনটি বাস্তব বিম্বের জন্য সঠিক? উত্তল লেন্স বাস্তব বিম্ব তৈরি করে। নিম্নের কোনটি ভোল্টমিটারের জন্য সঠিক? উচ্চ রোধে ব্যবহৃত হয়। নিম্নের কোনটি শব্দের দ্রুতের জন্য সঠিক? স্থির তাপমাত্রায় শব্দের দ্রুতি চাপের উপর নির্ভর করে না, বায়ুতে জলীয় বাষ্পের বৃদ্ধির সাথে সাথে শব্দের বেগ বৃদ্ধি পায়।
निम्न कौनटी स्वाभाविक श्वास प्रश्वास तीव्रता 10^-11 गुरु तिश्रुक सुर विराम अनुपात निम्न कौनटी 5:4 निम्न कौनटी स्थिर तरंगर वैशिष्ट्य अग्रगामी तरंगर माध्यम कणागुलो कख स्थिर अवस्था प्राप्त है ना निम्न कत जल ताप बर्जन कर 100 डिग्री सेंटिग्रेड तापम्रा 1 kg 1 kJ जलिय बाष्प 100 डिग्री सेंटिग्रेड तापम्रा पानी परिणत है ২২,৬৮,০০০ নিম্নের কোনটি রুদ্ধতাপীয় প্রক্রিয়ার বৈশিষ্ট্য উত্তর দুইটি রুদ্ধতাপীয় লেক অপেক্ষাকৃত বেশি খাড়া সিস্টেমটিকে পরিবেশ থেকে তাপীয়ভাবে অন্তরিত করতে হয় বন্ধুরা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকো ধন্যবাদ